আপনার এই লোক দেখে আপনার ভিডিও লাইভ হচ্ছে তো আপনার স্বাস্থ্য হয়েছে এবং আগের থেকে যাই ভালো আচ্ছা স্বাস্থ্য একটু বেশি ভালো হয়ে গেছে একটু কমানোর চেষ্টা করছি না বাংলাদেশে যখন ছিলেন তখন তো একদম ছিলেন কেমন যেন একটা বাঙালি বাঙালি ভাব আর এখন আপনাদের মধ্যে কেমন যেন একটা মানে উন্নত বিশ্বের নাগরিক এরকম মনে হয় আর যাই হোক আমি আপনাকে বিরক্ত হচ্ছে একটা বিষয় আপনার মতামত জানতে চাই আমি আমার প্রোফাইলের পিকচারটা আমি মানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি এখন জানেন যাই হোক ওই কারবালার একটা ঘটনা নিয়ে আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো কি যদি আপনার মতামত জান তাহলে হয়তো জানতে পারবো সেটা হচ্ছে ইমাম হোসেন এবং ইয়াজিদ এই দুজনের মধ্যে আপনি কি মনে করেন যে ইমাম হোসেন সেখানে নির্দোষ বা সঠিক ছিল ইয়াজিদ বেঠিক ছিল এরকম মনে করেন নাকি ইয়াজিদ সঠিক ছিল ইমাম হোসেন সে ওখানে বেঠিক ছিল কোনটা মনে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার মনে হয় যে ইয়াজিদই সঠিক ছিল সেটা তো আমারও মতামত কিন্তু যারা বলে তারা তো আবেগ দিয়ে বলে যে ইমাম হোসেন সেখানে আসছে নবী দৌহিত্র যে সে নবীর নাতি হয়ে গেছে আমি যদি নবীর নাতি হইতাম তাহলে আমি জান্নাতে সর্দার পেতাম জানাতে যুবকদের পেতাম তাই না আপনি যদি হোসেন হইতেন হাসান হইতেন আপনি জানাতে মানে যুবকদের সর্দারিতেন এখানে তো তারা কোনো মানে এমন কোন মানে ক্রেডিট দেখায় নাই যেটার কারণে তারা তাদেরকে মানে বংশ পরম্পরা এটা তো ভাই এই যে বিএমপি আওয়ামী লীগের মতো রাষ্ট্রতন্ত্র হয়ে গেল যে মানে শেখ হাসিনার পোলা যে ইয়া মানে শেখ মুজিবের মেয়ে গিয়া প্রধানমন্ত্রী হবে তার পলা আবার প্রধানমন্ত্রী হবে তার মানে বংশ পরম্পরায় তারাই ক্ষমতা থাকবে এটা তো হয়ে গেল বংশ পরম্পরায় ক্ষমতা থাকা না আমি বলতেছি যে ইমাম হোসেন মক্কা থেকে কারবালার দিকে যা আসলো কোকার মানুষদের কথাই বা তাদের চিঠি বে আসলো আপনার কি বলে এটাকে খলিফা বিরুদ্ধে বিদ্রোহ করে যে তাকে সে তার বায়াত দিবে না তাকে সে মানবে না কিন্তু এটা তো ইসলামিক হিসাবেই মানে ইসলামিক সোর্সের দিয়ে ইসলামিক রেজলিউশন বা যে নিয়ম নিয়মকানুন আছে তাদের সেই মানে শরীয়তের নিয়ম অনুসারে খলিফা বিরুদ্ধে বিদ্রোহ করা সেটা একটা জঘন্যতম অন্যায় জঘন্য হ্যাঁ একদম সরাসরি বলে দিয়েছে যে যদি হাফসি গোলাম পর্যন্ত হয় তাহলে তার আনুগত্য করতে হবে তাহলে ইমাম হোসেন আরেকজন লোক ছিল জুবাইয়ের ছেলে আবদুল্লাহ ইবনে জুবাই সেও মক্কাই থেকে তারা দুজনই শুধু এই মানে ইয়াজিদের বিরোধিতা করেছিল অথচ ওই সময় যে ইবনে আব্বাস বলেন বা এই যে আবদুল্লাহ ইবনে উমর যার নামে এখন আমরা হাদিস শুনি অনেক সেও কিন্তু ইয়াজিদের বায়ত গ্রহণ করেছিল অথচ ইমাম হোসেন সে করে না এবং সে ঘাট করে সেই কারবালার দিকে আসে কিন্তু তাকে হত্যা করার কারণে এখন সবাই যাদিকই দোষারোপ করতেছে। ইয়াदित কিন্তু এখানে তার মানে নিজের ক্ষমতা বা তার রাষ্ট্রের ক্ষমতা সে টিকে রাখার জন্য এরকম করতে পারে না। এটা কি তার রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বের মধ্যে পড়েনা ভাই? হ্যাঁ অবশ্যই এটা তো মানে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য তো এটা তারা করার কথা। এটাই তো করবে আসলে যে কোনো শাসকই তো এটা করবে। রাষ্ট্রের রাষ্ট্রের যদি কোনো বিরোধী লোক দাঁড়ায় যায় তার खिलाफাতের বিরুদ্ধে যদি কোনো একজন লোক দাঁড়ায় যায় তাকে দমন করাই তো এটা তো স্বাভাবিক ব্যাপার। তারা তো এটাই করবে। যে হোসেন ভাই কাজই করতো এবং ইনফ্যাক্ট অন্য অন্য খলিফারাই কাজ করছে অন্য অনেকে দেখা গেছে ওই যে অন্য আরেক প্রদেশের গভর্নর সে নিজেকে খলিফা ঘোষণা দিয়ে দিচ্ছে তখন লোক পাঠায় মেরে তাকে এরকম তো অসংখ্য আছে খিলাফত আমলে না এটাই নিয়ম কারণ খলিফার আনুগত্য করতে হবে শুধু তাই না এই যে ইয়া রাসুল ইসলাম সাস্ত ভাই অর্থাৎ আলী ফাতেমার স্বামী সে তো ছয় মাস ইয়ার ইয়ে নেয় নাই কি বলে বায়াতি নেয় নাই তখন তো তাকে বিভিন্ন ভাবে ইয়া করার জন্য বায়াত নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা মানসিকভাবে ইয়ে করা বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশেষ মানে বাধ্য হইছে বলা চলে তাই না হ্যাঁ আচ্ছা তাহলে এই যে যারা ইসলামিক স্কলার যারা এখন আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সবাই বলতেছে যে ইমাম হুসাইন ঠিক আছে যারা এযিদের অনুগত মানে না এটা ঠিক আছে আর আরিয়াদীদের অপরাধ কি সে মত খায়তো সে নামাজ করতো বা তারপরে মত নাকি কি খায়তো এগুলা মানে সেটাইই বলতেছি যদি না আমি আমি বলি এই যে মত খাইতো বলছে এই জিনিসটা কি কেউ কাকে দেখছে এরকম কোন ইসলামিক সোর্স কি কেউ কোন জায়গায় দেখাতে পারবে যে কোনো সাহাবী গিয়ে বা কোন tabi গিয়ে কোন লোক গিয়ে ওই সময় মানে ইয়াজিদের খেলাফতকালে ভাইরা হাসান হোসেন যে কতগুলা বিয়া করছে কতগুলা বিয়া করছে কতগুলা বিয়া করছে বিয়ার পর বিয়া করছে কত কত অসংখ বিয়া করছে না সেটা তো আমি বলবো আপনাকে কিন্তু তার আগে তার আগে আমি ছোট্ট একটা জিনিস বলতেছি যে মদিনা থেকে কিছু লোক ইয়াজিদের দরবারে গেল সেখান থেকে তারা ঘুষের টাকা বা তাদের তাকে কিছু টাকা পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো নিয়ে মোদিনা এসে তার বিরুদ্ধে বলা শুরু করলো কি যে সে তো মত খায় সে তো এই করে সেই করে এগুলো বলে শেষ পর্যন্ত ইয়াজিদের যে আত্মীয় স্বজনী উমায় বংশের লোকেদের আটকিয়ে ফেলা হলো তাদেরকে এক ঘরে করে চারদিকে ঘেরাও করে রাখা হলো তখন তো ইয়াজি তার সেনাবাহিনী পাঠিয়ে সেখানে মোদিনায় তিন দিন সেখানে অস্থিরতা তৈরি করলো তো এই ধরনের কাজ না করলে খলিফার বিরুদ্ধে যদি মোদিনাবাসী তখন আহ মানে ইয়া থাকতো ঠিক থাকতো তাহলে তো এরকম ঘটনাগুলি ঘটতো না রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করবেন তাকে আপনি মানে কোনো কারণ নাই

হ্যাঁ এবং এই যে যারা সাহাবি ছিল তখন কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হওয়া যারা সাহাবি ছিল তারাও কিন্তু ইমাম হোসেনকে কে বুঝাইছে এবং কি সবাই আরো লোকজনকেও বুঝাইছে যে ইয়াজিদের আনুগত্যে আমরা আছি এবং তোমরাও থাকো বরং রাসুল সাল্লাম বলে গেছে যে তোমরা যদি এই খলিফার বিরুদ্ধাচরণ করো তাহলে সেটা তারা জান্নাতের গানও পাবে না এরকম তারা বলেও দিচ্ছে তারপরও তারা এই এই কি বলে কার্বালের মধ্যে এই এরকম এসে গানজামটা বাজালো এবং সর্বশেষ অবস্থায় কিন্তু ইয়াজি ইয়া আহ ইমাম হোসেন যদি ঠিকই থাকতো তাহলে তো সে আপোষ করতে চাইতো না সে কিন্তু সর্বশেষ আপোষ করতে চাইছে বুঝতে পারছে যে না তার ভুল হয়েছে এখন তো সে ধরা খেয়ে গেছে তখন কিন্তু তিনটা শর্ত দিয়েছে যে না আমি আমিদের কাছে আমার হাত হাত রাখবো মানে বায়াতনিবার বায়াতি বা আমাকে সেখানে নিয়ে চলো নতবা আমাকে যেখান থেকে আসছি সেখানে যেতে দাও নতবা আমাকে তুরস্কের সীমান্ত যেতে দাও ওখানে আমি তুরস্কের ইয়ের সাথে আমি যুদ্ধ করবো মানে এখন চলে যেতে চাচ্ছি কিন্তু তাহলে সে আসলো কেন এই ভূত যদি কিন্তু সে বুঝেই তাহলে এখানে আসলো কেন সে অবশ্যই সে তাহলে বুঝতে যে এটা তার ভুল হয়েছে তাই না হ্যাঁ আমিও আমিও আপনার সাথে একমত আমিও এই বিষয়টা এরকমই মনে করি তবে আরেকটা বিষয় হচ্ছে যে নবীর নাতি তো এই জন্য মানুষের একটা সহানুভূতি সবসময় এই এই এদের উপরে থাকবে যে আহারে আমাদের নবীর নাতিরা এইভাবে হ্যাঁ এটা বলে না ভাই তাই না বাস্তবতা তো এটা বলে না তাই না বাস্তবতা যেটা আপনি সরকারের মানে একটা দেশের যে আইন কানুন বা সরকার ব্যবস্থা বা সরকার প্রদান তার বিরুদ্ধে তো আপনি কোনো ইস্যু ছাড়া যেতে পারেন না তাই না হুম হুম কারণ আপনি বলবেন যে মদ খাসে মদ খাওয়ার দেখা একটা একটা প্রমাণ দেখা আছে কেউ কি দেখছে যে মদ খেলে খাসলে যদি যদি মদ খায় খলিফা যদি মদ খায় সেটা তো ও তো এটার বিচারক না তাই না মানে স্বাভাবিক খিলাফতে যদি খলিফা মদ খায় চুরি করে ডাকাতি করে যা ইচ্ছা করুক সেটা মানে বিচারের দায় তো নাগরিককে দেওয়া হয় না খলিফার আনুগত্য করাই হচ্ছে কি ইসলামে বিধান হ্যাঁ নবী বিধান দিয়ে গেছে খলিফার আনুগত্য করতে হবে খলিফা যেটাই বলবে সেই আনুগত্য করতে হবে রাইট আরেকটা তথ্য আমি সর্বশেষ দুঃখ করব সেটা হচ্ছে অনেকে বলে যে আহ মোয়াবিয়া তার ছেলে ইয়াজিদ কে ক্ষমতায় বসাইছে এইভাবে তার ছেলেকে ক্ষমতায় বসে মানে বাবা তার ছেলেকে ক্ষমতায় বসাইতে পারে না হ্যাঁ এইভাবে খুলিম ফেল খেলাপথ হয় না সে তার মানে ছেলে বলে তাকে ক্ষমতায় বসাইছে এটা ঠিক হয় না তাহলে যে আলী আবু আলী অর্থাৎ আলী তার মৃত্যুর পর যে ইমাম হাসান যে ক্ষমতা নিলো সেখানে কি তার বাবা বাবার কাছে সে সন্তান ক্ষমতা নিল না সেক্ষেত্রে তো কেউ বলে না যে না এটা তো তাহলে ঠিক না এখানে তো অন্য কারোর কাছে দেওয়া বা মোয়াবিয়ার কাছে থাকতো প্রথম থেকেই আলির কাছ থেকে চলে গিয়ে সেটা মোয়াবিয়ার কাছে চলে যেত কেন আবার হাসানকে এখানে আনা হলো তাহলে আলীর ছেলের কাছেই তো দেওয়া হলো তাহলে যে এখানে যে বাপ ছেলের কাছে দিল বা ছেলে বাবার আহ অনুপস্থিতিতে নিয়ে নিল সেখানে কি পরিবর্তনটা আসলো না এখানে মোয়াবিয়াকে একাই দোষ করলো হ্যাঁ এবং ইসলামের অনেক বিধিবিধান তো মোয়াবিয়ার তৈরি করা তাই না হ্যাঁ অবশ্যই বড় একজন ফকির ছিলেন হ্যাঁ ইসলামে অনেক ফিকা ফিকা অনেক বড় বড় মানে মাসালা সেগুলো তো সরাসরি মুয়াবিয়া থেকে আসা এবং নবী তো মুয়াবিয়ার প্রশংসা করছে তাই না শুধু কি তাই সে বড় বড় যুদ্ধগুলিতে অভিযানগুলিতে সে নেতৃত্ব দিছে মানে একদম সরাসরি সম্মুখ সমরে সে একজন লোক হ্যাঁ এবং মুয়াবিয়ার মা ছিল হিন্দ সেই হিন্দ বিরাট ভয়ঙ্কর মহিলা হ্যাঁ মানে ইসলামের ইতিহাসে যত ডাইনামিক মহিলার কথা শোনা যায় সেই মহিলার ভিতরে একজন হচ্ছে সেই হিন্দ সেই মনে এই আবার আবু সুফিয়ান যখন ইসলাম কবুল করলো আবু সুফিয়ান ইসলাম কবুল হ্যাঁ এই হিন্দ কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা চলে গেছিল মোহাম্মদের মৃত্যুর পরেও হিন্দের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজেকে পরিচয় দিত আমি হিন্দের সন্তান আমি হিন্দের সন্তান মানে সে খুব ক্রেডিট করে এটা বলতো যে হিন্দে আমার মা ঠিক আছে তার মানে হিন্দ কি পরিমাণ ডাইনামিক মহিলা ছিল এটা তো বোঝা যায় তাই না সবচেয়ে ডাইনামিক মহিলাগুলোর ভিতরে একজন হচ্ছে এই হিন্দ বল আর তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে এই যে আহ বলে অনেকে বলে যে ইমাম হোসেনকে পানি না দেওয়ার কারণে কার বেলায় তার করুন মৃত্যু হয়েছে বা তাকে পানি খেতে দেওয়া হয় নাই এই যে নিষ্ঠুরতা এটার জন্য দেশব্যাপী সারা দেশ মাতম করা চলে হ্যাঁ এখন আমার একটা প্রশ্ন যুদ্ধের সময় যখন আবু সুফিয়ানের ছেলে হানজালা হানজালা ইমনি আবু সুফিয়ান তাকেও তো বদরকপি থেকে পানি খেতে দেওয়া হয় নাই এখন সেই সেই যে প্রতিশোধ সেটা তো তার ভাতিজা তার ইয়াজিদ সেই জিনিসটা সেখানে আবার গ্রহণ করলো কয়েক বছর পরে তো সেখানে তীর এখানে তো একতরফা ভাবে বললে হবে না যে না হুসেনকেই পানি খেতে দেওয়া নাই স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সে নিজে বদর যুদ্ধের সময় আবু এর ছেলেকে পানি খেতে দেয় নাই এই যুদ্ধ পরিস্থিতিতে বদর থেকে সেটা বিচার কে করবে সেটা কি অন্যায় না নাকি শুধু হুসেনকে পানি খেতে দেয় সেটাই অন্যায় হিসেবে দেখা হবে অবশ্যই ঠিক আছে আমার বিন আল আস ভাই আপনি যদি এই বিষয়ে যদি আপনি যদি লেখালেখি করেন তাহলে এই বিষয়টা যদি আপনি পুরাটা লিখে ফেলতে পারেন কখনো তাহলে লিখে আমাকে পাঠায় দিন সংশয় ডট কমে দেখবো আপনার যে অ্যানালাইসিস দলিল প্রমাণ সহকারে অ্যানালাইসিসটা আমরা আরো তখন আরো জনগণ আরো পড়তে পারবে এই ভিডিওগুলো তো আসলে কম লোক দেখে লেখাটা থাকলে পরবর্তীতে অনেক মানুষ পড়ে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার ইয়ের জন্য উৎসাহের জন্য আমি চেষ্টা করব আপনাকে জানাবো আহ তো ঠিক আছে আজকে আর বিরক্ত করব না আপনি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনি বিদায় জানাই শুভরাত্রি